ওকে পাই গলো চাবি আর এটা এখন একবার চলাই আহ তার আগে অল্পমান এখন ওয়ার্ম আপ করে দিই এখন ওয়ার্ম আপ করা তো বহুত দরকার কারণ হাই সিসি বাইক ন অল্প ওয়ার্ম আপ করব লাগে এখন ওকে ও হো হো সাইড স্টেন দিয়ে আছে সরি ও মজা মজা এখন চলাই কিছু ফিল লাগে রে বাইকখন আগর আপনার রাস্তা চাব জগা রাস্তা আসলে একচুয়ালি গোটে আন্ধার ন মানে আসছিল রাতে কিন্তু গোটে আন্ধার আন্ধার হয়ে আছে সো সেই কারণে মই মানে কি হল রাতে গোপর নামিল এটা দিনের ভাগত আপনার এবার দেখাই দিও বাইকখন যোনটো ব্ৰেকৰ ৰেছপন্স ন অ' মাই গড মানিব লাগিব দেই বেষ্ট ইন ক্লাছ ব্ৰেকছ বুলি কয় 390 মানে ছেগমেণ্টৰ ভিতৰত মানে আপোনাৰ এইখিনি চিচিৰ ভিতৰত মানে এখন বেষ্ট ইন ক্লাছ ব্ৰেকছ দিয়ে KTM-এ অ' মাই গড এবাৰ ৱাক এৰাউণ্ড এটা দি দিওঁ আপোনালোকক অ' দিছ বিউটিফুল ৰোডছ কি ধুনীয়া ৰাস্তা কোকৰাঝাৰৰ আৰু এই চাওক বাইকখন চাওক অ' মাই গড এই মজা দেখিলে প্ৰেম হৈ যায় ন বাইকখনৰ প্ৰতি চাওক না কি চালিয়া বাইক একদম দিছ ডিউক 390 আৰু এইফালে ধুনীয়া ৰাস্তা কেনে খুৰা গুড মৰ্ণিং গুড মৰ্ণিং গুড মৰ্ণিং গুড মৰ্ণিং অঁ অলপমান আগৰ পৰা যাওঁ এইকেনে ব্ৰেকফাষ্ট ৰেডি হৈছে গুৰুণ্ডাই ব্ৰেকফাষ্ট ৰেডি কৰি থৈ দিছে কৈছে কি সোনকালে আহিবি অলপমান আগৰ পৰা একবাৰ চাই আহোঁ চাই আহি কিনে আকৌ আমি ওলাব লাগিব ক্লাচৰ মজা এইটো অ' মাই গড কুইক শ্বিফ্টাৰ বাইকি লাগে বাইকৰ আৰু এডভেঞ্চাৰখনো এডভেঞ্চাৰে সেইটো কিন্তু ডিউকৰ এই ডিউক 390 যোনটো পিক আপ তো মজা বেলেগ এইখন ধুনীয়া ৰাস্তা ধুনীয়া ৰাস্তা ধুনীয়া পৰিৱেশ কোকৰাঝাৰত তাৰ আগত এটা কাম কৰোঁ ছাইড মিৰৰ এখন অলপমান মিলাই লওঁ ছাইড মিৰৰখন উল্টা পুল্টা হৈ আছে